আমি দেখছি মেজদি ভাই। ও তুমি? আবির কি করি বা এত তাড়াতাড়ি ফিরবে? ও তো কলকাতার বাইরে গেছে। এসো, বৌমনি তুমি কি অবস্থা হয়েছে? আর সারা বাড়ির কাজ তুমি একা কেন করছো? কেউ হেল্প করছে না? আশ্চর্য! কেউ বাবা বেখমের জন্য বড্ড দরদ দেখছি। এ বাবা বেখম, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো, এদিকে দেখো ছোট ছোটর মতো থাকবে। হ্যাঁ, এখন তুমি ডিসাইড করে দেবে যে আমি কি করব না করব। তোমার যদি এত দরদ হয়ে থাকে না, তুমি কি হেল্প করো না বেখম? ঠিক আছে, আমি আমি হেল্প করে দিচ্ছি। না, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি এই সবে বাইরে থেকে এলে, ক্লান্ত আছো, যাও ঘরে রেস্ট। কিন্তু বৌমানি এত জল পড়ে আছে, তুমি সামলাবে কি করে? পারবো, আমি পারবো, যাও সাবধান। তুমি যাও ঘরে, আমি পারবো। শ্যাম না, তুমি যাও, সাবধানে যাও, সাবধানে যাও, যাও। বেখম, এই দুটো কাজ করতেই তো রাত কভার করে দিলে, বাকি কাজগুলো কখন করবে? হুম, তুমি জানো তো আমাদের বাড়িতে সব শোপিস, ফার্নিচার সব ডাস্টিং করা হয়, জানো না নিশ্চয়ই? কিন্তু মেজ বৌদি, আমাকে তো জামা কাপড়গুলো কাচতে হবে। তাহলে এত কাজ যখন করতে পারবে না, তখন দায়িত্ব নিয়েছিলে কেন? আমি এক্ষুনি বাড়ির সবাইকে বলে দেবো যে তুমি কাজগুলো করতে পারবে না। মা, না না, আস্তে, আমি করে দিচ্ছি, সব সব করে দিচ্ছি। করো করো, শুরু করো, শুরু করো। আমাকে পারতেই হবে, সব কাজ শেষ করতে হবে। আমি যা কিছু করছি সেটা এই বাড়িটাকে আবার এক করার জন্য করছি, আবিরকে আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য করছি, এই বাড়িতে নিজের একটা জায়গা তৈরি করার জন্য করছি। রানা রায়চৌধুরীর বিরুদ্ধে অত বড় লড়াইটা আমি লড়তে পেরেছি, আর এইটুকু করতে পারবো না? আমি
তুমি একবারও ফোন করলে না আমার আবি? একা তোমায় মিস করছি, তুমি আমাকে মিস করছো না? এত রাগ তোমার, রাগ করে চলে গেলে তারপর একবারও মনে হচ্ছে না যে আমাকে ফোন করি। এই পোর্শনটা একটু বলে দাও। আমি একটা ফোন করি। এক্সকিউজ মি আবির, বলছি এই পার্টটা তুমি ওনাদের ব্রিফ করো প্লিজ। অ্যাকচুয়ালি ইউ নো ইউ আর আ জিনিয়াস, তাই জন্য এই ইম্পর্টেন্ট পার্টটা তুমি ব্রিফ করো প্লিজ। ইয়েস মিস্টার চৌধুরী, প্লিজ এক্সপ্লেইন। দেখো যতই তুমি ফোনের দিকে তাকাও, আজ তোমাকে আমি পেখমকে ফোন করতে দেব না। আবির ফোন ধরলে না, এত অভিমান তোমার যে আমার ফোন পর্যন্ত ধরছো না। বেশ, আমি আর ফোন করব না। আবির প্লিজ এটা একবার দেখো। That's all. Excellent. এবার পেখমের সাথে কন্ট্যাক্ট করতেই হবে। Please, excuse me. এত রাগ তোমার, একবারও মনে হলো না যে পেখমকে একটা ফোন করি? কি রে সিঞ্জিনি, তোর প্রেজেন্টেশন হলো? হ্যাঁ কমপ্লিট ছোট মামি। খাবি তো? খাবারটা বেড়ে দি, বাকিদের কিন্তু দুপুরে খাওয়া হয়ে গেছে। না আমি বাইরে থেকে খেয়ে এসেছি। ছোট মামি বৌমনি খেয়েছে গো? আমি কি করে জানি, ওরা তো আলাদাই খায়। তবে একটু আগেও দেখলাম কাজ করছিল। এই আমি ওর অত খবর রাখতে পারছি না রে, যা পারে করুক কি। ছোট মামি তুমি তো সেই সকাল থেকে রান্না করছো তাই না, তোমার তো রেস্টই হয়নি। তুমি বরং একটা কাজ করো, তুমি গিয়ে রুমে একটু রেস্ট করো, আমি সব খাবারগুলো ফ্রিজে গুছিয়ে দিচ্ছি। বাবা, কোন দিকে সূর্য উদয় হলো বলতো আজকে? হ্যাঁ, কখনো তো রান্নাঘরে পা রাখিস না, আজকে হঠাৎ কাজ করতে চাইছিস? চলে ছোট মামি, কি হলো? আসলে বাড়িতে এরকম একটা ক্রাইসিসের সময় সবারই তো সবাইকে হেল্প করা উচিত না? যাক বাবা, শুভ বুদ্ধির উদয় হয়েছে তাহলে। তা আরেকজনও তো আছে, ওকে কিছু শেখা। হ্যাঁ, কাজ করতে বলিস কেমন, আর শোন ভালো মতন তুলে রাখিস। হ্যাঁ, দেখিস ভেঙে টেঙে যেন না যায়। আমি গেলাম।
হ্যাঁ সঞ্জিনি বলো। হ্যালো বৌমনি, বলছি শোনো না, আমি না রান্নাঘরে তোমার জন্য খাবার চাপা দিয়ে রেখেছি, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি এসে খেয়ে নাও। না না সঞ্জিনি, আমি এখানে রান্না করে কিছু খেয়ে নেবো গো। ওখানে খেতে গেলে যদি কেউ দেখে আর যদি রাগারাগি করে, ঠিক আছে আমি এখানে কিছু একটা খেয়ে নেবো। বৌমনি, তুমি সারাদিন খাটাখাটনি করার পর রান্না করবে? প্লিজ আমার কথাটা শোনো, কেউ কিচ্ছু বলবে না, এসে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। না মানে শোনো বৌমনি, আমি ঘরে যাচ্ছি ফ্রেশ হতে, আমি জানো এসে দেখি খাবারটা পুরো শেষ হয়ে গেছে, ঠিক আছে? এক্ষুনি এসে খেয়ে নাও। আগো জানা।